বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পর্দা নামে কাল শুক্রবার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জেমবন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4:30। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে 47 রানে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা, আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাক্সিং কো ঢাকাকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত 3 বার দেখা হয়েছে। এর মধ্যে খুলনা জয় পায় 1 ম্যাচে আর চট্টগ্রাম জয় পায় 2 ম্যাচে। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে চট্টগ্রাম। লিগ পর্বে তারা একমাত্র ম্যাচ হারে। অনেকে মনে করছেন তারুণ্যের নির্ভর এই দলটি জিততে পারে শিরোপা, তবে খুলনাকেও পিছিয়ে রাখা যাচ্ছে না। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে খুলনা, বোলাররাও দুর্দান্ত বোলিং করেন, মাশরাফি নেন 5টি উইকেট। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে খুলনা করেছিল 210 রান, পরে চট্টগ্রাম 163 রানে অল আউট হয়ে যায়। কিন্তু খুলনার জন্য দুঃসংবাদ হচ্ছে ফাইনাল ম্যাচে তারা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না, পারিবারিক কারণে সাকিব যুক্তরাষ্ট্রে গেছেন। 5টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে লিগ পর্ব থেকে বাদ পড়ে যায় মিনিস্টার গ্রুপ রাজশাহী। 8 ম্যাচ খেলে তারা জয় পায় মাত্র 2টি ম্যাচে। অন্যদিকে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে অফ হয়ে ওঠে চট্টগ্রাম, 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান থেকে শেষ তারে ওঠে খুলনা, 8 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকে ঢাকা, 6 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচে ঢাকার কাছে 9 রানে হেরে বাদ পড়ে বরিশাল।